রবিবার সাত সকালে রামনগর নয়নম্বর রোডের বাসিন্দা সোমরাজ সেনের বাড়িতে অগ্নিকাণ্ড। একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনলো, সর্বস্ব পড়ে ছাই হয়ে গেছে এলাকায়, তীব্র চাঞ্চল্য বিরাজমান। হঠাৎ করে বিপত্তি, সে বিপত্তির জেরে রবিবার সাত সকালে আগরতলার রামনগর নয় নম্বর রোডের বাসিন্দা সোমরাজ সেনের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব পড়ে ছাই হয়ে গেল। সূত্রপাতের মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গোটা বাড়ি গ্রাস করে নেয়। আজ করতে পেরে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন ছুটে এসে আগুন আয়ত্তে আনতে সমর্থ হলেও আর ততক্ষণে সেই সোমরাজ সেনের গোটা বাড়ি ফসিভূত হয়ে যায়। তবে ছোট ছোট গলি, তারপর রাস্তার পাশে ফেলে রাখা চিপস, এর জন্য ঘটনাস্থলে পৌঁছতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছে জনৈক দমকল কর্মী। অগ্নিকাণ্ড ঘটছে, আমরা কন্ট্রোল রুমে আছি আর সঙ্গে সঙ্গেই আমরা এখানে উপস্থিত হয়েছি, কিন্তু দেখা গেছে রাস্তার গলিগুলি যার মধ্যে কানিং নিতে গিয়েছে প্রচণ্ড অসুবিধা হয়েছে এবং গাড়ি কোনো রকমই চাইতো। কি কারণে অসুবিধা? হ্যাঁ, কারণ হলো কিছু কিছু এক সাইডে চিপস ফেলাইছে আর এক সাইডে কালভার্টের একদম বড় অংশ আছে, যেটা আমরা ডাইন দিকে চাকাটা ঘরেটি খুব অসুবিধা এবং ভিড়টা বিকে দেবে, যার কারণে প্রতিটি মুড়ই মানে যথেষ্ট খারাপ, যার কারণে ভবিষ্যতে যদি কোনো বড় ইনসিডেন্ট হলো কিছু করার উচিত না। এবং ছয়টা রুলি খোলা হয়েছে, এটা কি ঈদ বালু ফেলাই রাখছিল, চিপস ফেলাইছিল। কটা গাড়ি ইউজ করছে? আমরা গাড়ি তো একটা গাড়ি আছে বড় যে জলের গাড়িটা, যা আট নম্বরটা ঢুকছে গিয়ে কাজ করতে পারছে, তবে বাড়ির মালিক এবং অন্যান্যদের মতে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত, এমনকি ওই বাড়ির ভাড়াটিয়ার রান্নাঘর থেকেই নাকি প্রথম অবস্থায় আগুন লাগে। সে লাগলেও সর্বস্ব নাশের পর এই আগুন শেষ পর্যন্ত নিবল। ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবল।